চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে কিভাবে শিবের পুজো করবেন চলুন আজকে শুনে নেওয়া যাক। বাড়িতে নিজের মতো করে কিভাবে শিবকে পুজো দেবেন আজকে ভিডিওটা আপনাদের জন্য। তা দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আর আপনি দেখছেন আমার চ্যানেল, আমি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজি চক্রবর্তী। তবে শুরু করা যাক আজকের ভিডিও। বাংলার মাস চক্রে চতুর্থতম মাস হলো এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস শিবের জন্ম মাস, তাই প্রত্যেক মাসই এবং প্রত্যেক সোমবারই আমরা শিবের পুজো করতে পারি। কিন্তু শ্রাবণ মাসে সেই পুজোর নিয়মকানুন একটু আলাদা, এবং সেই শ্রাবণ মাসে পুজো করলে আমাদের ভগবান শিব সেইভাবে আশীর্বাদ করেন এবং আমরা জীবনে আরও বেশি করে সুখী হতে চাই, হতে পারি। তাই কিভাবে বাড়িতে করবেন শিবের ব্রত আজকে তাই আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো এই শিবের বিভিন্ন ধাম রয়েছে। সেই ধামের মধ্যে উল্লেখযোগ্য একটি ধাম হলো তারকেশ্বর ধাম। সেই তারকেশ্বর ধামের একটু গল্প বলবো, তারপরে আজকের মূল বিষয়ে আসব। সংক্ষেপে আমি বলছি গল্পটা। গল্পটা হলো তারকেশ্বর যেতে গেলে আমাদের প্রথমে যেতে হবে ব্যারাকপুর হয়ে নিমাই তীর্থঘাট। সেই নিমাই তীর্থঘাট থেকে আমরা স্নান করব, স্নান করে জল নেব। যাদের বাঁক থাকবে দুটো বাঁকের দুটো ঘর থাকে, সেই ঘরটিতে জল ভরবো, করে স্নান করে জল নিয়ে আমরা উদ্দেশ্যে রওনা দেব তারকেশ্বরের। আমরা হাঁটা শুরু করব। হাঁটতে হাঁটতে অনেকে একটু বিশ্রাম নিয়ে তারপর হাঁটে, কিন্তু আমার মতে এটাই হলো স্নান করার পর আমাদের একটা এনার্জি চলে আসে, তাই আমরা ওই স্নান করার পরেই আমরা হাঁটা শুরু করব। হাঁটতে হাঁটতে খানিকক্ষণ হাঁটার পরে আমাদের তারকেশ্বর যাত্রার প্রথম যেই স্থানটি আসবে সেটা হলো ডাকাতে কালী বাড়ি, যেখানে শ্রাবণ মাসে মেলা হয় এবং সেখানে ডাকাতে কালী মা উপস্থিত, জাগ্রত মা। সেখানে আমরা খানিকক্ষণ মাকে দর্শন করব। দর্শন করে আপনি চাইলে একটু বিশ্রাম নিতে পারেন, নাহলে আবার হাঁটা দিন। হাঁটতে হাঁটতে এরপরে অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমাদের পৌঁছাতে হবে কাশী বিশ্বনাথ ধাম, যেখানে রয়েছে বিশ্বনাথ। সেই অনেক দূর থেকে দেখবেন কাশী বিশ্বনাথের মাথায় সেই লাইট এবং আলো জ্বলছে। সেই উদ্দেশ্যে আমরা দেখতে দেখতে চলে যাব কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ দেখার পর ওখানে অনেকটা বড় জায়গা, সেখানে আমরা চাইলে একটুখানি বিশ্রাম নিতে পারি। বিশ্রাম নিয়ে আমরা বেরোবো, বেশিক্ষণ বিশ্রাম নেবেন না, কারণ এরপরে অনেকটা পথ হাঁটতে হবে। তাই আমরা এরপরে কাশী বিশ্বনাথ দর্শন সেরে হাঁটা শুরু করব, অনেকটা হাঁটবো। হাঁটতে 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 পৌঁছে যাব তারকেশ্বরের ঠিক আগে লোকনাথ বাবা। লোকনাথ বাবার ধামে আমরা পৌঁছে যাব। সেই লোকনাথে গিয়ে আমরা এখানে একটু খানিকক্ষণ রেস্ট নিতে পারি, কারণ একটাই কারণ এর পরের স্থানই হলো আমাদের গন্তব্যস্থল তারকেশ্বর। তাই অনেকটাই আমরা চলে এসেছি, প্রায় ঢিলছড়া দূরত্ব 2 কিলোমিটার মতো। তাই লোকনাথ বাবার ওখানে আপনারা অনেকটাই বিশ্রাম নিতে পারেন, নিয়ে ওখানে খুব সুন্দর চা পাওয়া যায়, আপনারা একটু খেয়ে নিতে পারেন। ওখানে বিশ্ব লোকনাথ বাবাকে দর্শন করলেন, খানিকক্ষণ বসলেন, তারপরে হাঁটা দিলেন আপনাদের গন্তব্যস্থল তারকেশ্বর ধাম। সেইখানে যাবেন, গিয়ে বাবার মাথায় জল দেবেন, যেভাবে আপনার খুশি সেভাবে জল দেবেন। ওখানে ঠাকুর মশাইরা থাকে, আপনারা বললে ওরা অঞ্জলি মন্ত্রও দিয়ে দিতে পারবে। তারপরে দুধ পুকুরে স্নান করবেন। স্নান করে কথাটা আছে, দুধ পুকুরে স্নান করলে সমস্ত ব্যাধি পাপ ধাপ সব কেটে যায়। তারপরে খানিকক্ষণ মন্দিরের চত্বরে থেকে আবার ফিরে আসবেন। আমি 3 বছর এইভাবে গেছি, আরও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আর সেরকমভাবে হয়নি। ভবিষ্যতে আবার যাব, খুব ভাল লাগে। এই সারা রাত জেগে, মানে রোববার দিন রওনা দিতে হয়, সোমবার দিন সকালে জল ঢালতে হয়, এই যে সারা রাত ধরে একটা উৎসবের মতো। দুধারে লোক থাকবে এবং রাস্তা দিয়ে পুণ্যার্থীরা হেঁটে যাবে, তাদেরকে বিভিন্নভাবে সেবা করবে, বিভিন্ন খাদ্যদ্রব্য এবং বিভিন্নভাবে পায়ে ব্যথা লাগলে সেই সেবা করবে। তারকেশ্বর যাওয়ার পথে বিভিন্ন
সংগঠনটা। এই চারকেশ্বর যাওয়ার পথে আরো অনেক মঠ মন্দির আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমরা তো যাব সেই আমাদের একটাই স্থান তারকেশ্বর, তাই যথাসম্ভব আপনারা হেঁটে চলে যাবেন, কোনো কষ্ট হবে না। লোকনাথ যাওয়ার পরে আপনাকে ঠাকুর দেখবেন ইমিডিয়েটলি নিয়ে যাবে। এটা হলো তারকেশ্বরের একটি গল্প। এবছর জানি না করোনার এই পরিস্থিতিতে কিভাবে তারকেশ্বরে ভক্তবৃন্দরা যাচ্ছে, কিন্তু তারকেশ্বর এই শ্রাবণ মাসে একটি উল্লেখযোগ্য স্থান। এবার বলি বাড়িতে কি করে আমরা শিব পুজো করবো। বাড়িতে যাদের শিবলিঙ্গ আছে তারা শিবলিঙ্গে করবেন, না হলে আশেপাশে যেখানে শিব মন্দির আছে সেখানে চলে যাবেন, সোমবার করে জল ঢালবেন, শ্রাবণ মাস এবং সারা বছরই আপনারা ঢালতে পারেন। বেশি কিছু দরকার নেই এই পুজো করার জন্য, বেলপাতা দরকার, আকন্দ ফুল দরকার, আর যদি আপনি পারেন তাহলে আপনি নিয়ে যাবেন শিব ঠাকুরের জন্য একটু প্রিয় দ্রব্যাদি নিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেবেন। পুজো দেওয়ার মন্ত্র গঙ্গা দুধ, গঙ্গা জল যেটা নিয়ে যাবেন সেটা মাথায় ভালো করে চান করাবেন। চান করিয়ে মন্ত্র বলবেন, নম তম্বাকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম গবন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যাৎ মমম্বিকাম স্যাৎ নম শিবায় নম। এরকম তিনবার চান করিয়ে দেবেন। যদি ঘি মধু মাখাতে হয় মাখাবেন, না হলে শুধু দুধ গঙ্গা জল দিয়ে চান করাবেন, কোনো রুষ্ট হবে না, ঠাকুর সবাইকে বোঝে, দরিদ্রের ঠাকুর সবার ঠাকুর, ঠিক আছে। তারপরে হাত একটু পুষ্প দেবেন, পুষ্প দিয়ে নম শিবায় নম বলবেন। বাড়িতে বেলপাতা দেবেন, বেলপাতা দেওয়ার একটা নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়মটা হলো বেলপাতা গাছে যেমনভাবে থাকে ঠিক সেইভাবে শিবলিঙ্গের উপরে দেবেন, কারণ কথিত আছে যদি বেলপাতা ওইভাবে দেয়া হয় তাহলে স্বর্গ বাস হয়, স্বর্গ সুখ লাভ করা যায়, তাই ওইভাবে দেবেন। বেলপাতা আপনার দেয়া হয়ে গেল, তারপরে হাত জোর করে শিবের প্রণাম মন্ত্র বলবেন। প্রণাম মন্ত্র অনেক রকম হয়, এটা বলতে পারেন, বাণেশ্বরায় নম নরকন্দনায় তরণায় জ্ঞান প্রদানায় বরণায় কর্পূর কুণ্ডেনু জটা ধারায় দরিদ্র দুঃখ হারায় নম শিবায় নম নম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাত সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারপরে শিবের আরতি করবেন, ওম জয় শিব ওমকারা স্বামী হরি শিব ওমকারা ব্রহ্মা বিষ্ণু সদা শিব ব্রহ্মা বিষ্ণু সদা শিব হরি শিব ওমকারা প্রভু হর 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 মহাদেব। এরকম করে নমস্কার করবেন, নমস্কার করে পুজো করবেন নিজের ভক্তি নিজের কাছে। শিব হলো সর্বশক্তিমান, সারা বছর শিবের পুজো করুন, শ্রাবণ মাসে বেশি করে শিব পুজো করুন। আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে, এবং যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে পৌঁছে দিন। এই চ্যানেলটির সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগছে। নমস্কার।